सकल काम नारायण कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम দেবের উদয়ের সঙ্গে সঙ্গে সাক্ষাৎ দেবতার দর্শন। কি যে বলো হরিদা, দেবতার সাথে তুলনা করে আমারে পাপী বানায় না। হরে কৃষ্ণ হরে রাম, তোমার চরণেই সকল কাম। শোনো দেওয়ান, তোমারে চিনতে ভুল করি নাই। দেখো সব কথা তোমারে দিয়েই দেবতার কাজ শুরু করি। হরিদা, অনেকদিন ধরেই তোমার হাতের চা মিষ্টির স্বাদ ঠোঁটে লাগে না, খাইয়া মুখটারে সুখ দেই। আরে ওলো খাই, জলদি করে এক কাপ চা নিয়ে আয়। আচ্ছা দিতাছি, আসো তো আসো, বসো 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 বসো। দেখছো তোমরা, গায়ের মাটি সোনার চেয়েও খাঁটি, আর গায়ের মানুষের কথা মন থেকে দূর হয় সকল দুঃখ ব্যথা। আসসালামু আলাইকুম দেওয়ান জি। ওয়া আলাইকুম আসসালাম। কখন এলেন দেওয়ান জি? এই তো আইলাম, বসো।
তুমি হইলা আমাগো এলাকার গর্ব, নাম করা গায়ক, তোমার গানের সুখ্যাতি সারা দেশ জুড়ে। আজ কইলাম সারা সারি নাই, আজ আমাগো গান শুনাইতেই হবে। ঠিক আছে ঠিক আছে, হরিদা কোন গানটা গাম? ওই যে ওই গানটা শুনলে মরা অন্তরটা তাজা হয়ে ওঠে। আচ্ছা গাইতেছি, নিমাই তালটা ঠিক মতো ধরিস। মা ময়না বাজান থামলি কেন মা? বাজান, আমি তো পুরো গানটা জানি না। তোর গলায় যখন সুর লাগছে তখন জানতে কতক্ষণ? আমি সে কামু বাজান, তুই আইছস বাজান, থাক থাক। তোমার নাতনি আমার ময়না দেখি বেলা ডাঙ্গর হইছে। হরে বাজান, তোর মতো গাইতো শিখছে। পারতেই হইব, দেখতে হইব না কার মাইয়া। চাচা, রক্ত যার গানের সুরে ভরা, হে রক্ত যার গায়ে, হে কি গান ছাড়া বাঁচতে পারবো? কিন্তু কিন্তু কি মা? এই যে আমার ভাইটা দেখতেছেন, ওর গায়ে তো গানের রক্ত নাই, তারপরেও গান ছাড়া কিচ্ছু বুঝে না, রাত দিন খালি আপনার গান গায়। ওর একটাই দাবি, আপনার কাছে গান শিখবো। কিন্তু মা, গান যে বড় সাধনার ধন, আমার কাছে গান শিখতে হইলে অনেক কষ্ট করতে হইব যে। যত কষ্টই হোক আমি গান শিখমই, আপনি আমারে শিখাইবেন, কোন শিখাইবেন? কিন্তু চাচা, আপনি ওরে ফিরেন না। এই যুগে এইভাবে চলারে চলা গয়না রে মা,
তুমি তো দুঃখের সাগরে ভাইসা ভাইসা দুঃখরে আপন কইরা এই পোলাটার উপর নির্ভর করতাছো। এই পর্যন্ত বিয়া থা করলা না, জীবনটারে মরুভূমি করলা, শেষ পর্যন্ত চাচা আমি যে না পাওয়ার জ্বালায় অন্তটারে কয়লা করছি, সেই না পাওয়ার জ্বালায় আমার ভাইটা যে জ্বালাইতে চাই না, তাই আপনি ওরে হরে বাসান ও বড় দুঃখী, ওর মনে কষ্ট দিলে আল্লাহ নারাজ হইব। হ্যাঁ বাজান, আমি না বুর মনে কষ্ট দিও না, শোন আমি আর আমি একসাথে গান শিখবো। ঠিক আছে ঠিক আছে, আসো সোনা মিয়া। যা ভাই যা। আই ঠিকা, সোনা আর ময়নারে একসাথে গান শিখাবো। হীরা পাখি, আমার হীরামন পাখি, তোদের আমি কোথায় রাখি? কেন তোমার বাহুডরে তোমার বুকের মধ্যেখানে। হ্যারে তোরা যে আমার এই দেহেরই প্রাণ, পানি ছাড়া যেমন মাছ বাঁচে না, বায়ু ছাড়া যেমন মানুষ বাঁচে না, তোদের ছাড়া আমিও বাঁচতে পারবো না রে। আমিও কি বাঁচতে পারি? পারি না। ওরা যে আমার বুকের ধন, ওরা যে আমার সন্তানের মতো। আরে সন্তানের মতো বলছো কেন? ওরাই যে তোমার সন্তান, ওদের মাধ্যমে আমি তুমি মা বাবার স্বাদ মেটাবো। ভাইজান চল চল, তুই স্কুলে দিয়ে আসি চল। লকাই কাম কর, আতসালায় কাম কর। রাখেন তো কাম, আপনার কাম আমার বাড়ি হইতে যে গায়ের গাম। আরে বেটা কর্মই ধর্ম, কর্ম ছাড়া গায়ের ওঠে চর্ম। বাদন পলা না পারলে মাঠে দিকাল ব্যাট মারলে কস কি মা, ব্যাট মারে এদিকে এদিকে আয় মারে না না ঠিক না, আমি মাস্টারে বলে দেবো আর ব্যাট মারবে না। একটু ধরেছি গো রূপসী ললনা, তার লাগিয়া গাত প্রেমের মালা। তুমি যে রসিয়া বন্ধু গো, রাত দিয়া বাহারাইলা বুকের জালা। তোমার রূপের ঝলক চোখের পলক গো, তোমার রূপের ঝলক পলক গো, সখী হাতে বরণ ডালা। আমার ঘরে তোমার পরশ পাইতে মন কেমন কেমন করে গো, কেমন কেমন করে। আর কটা দিন সবুর করো চাইব তোমার ঘরে, আদরে সোহাগে তখন দেব তোমায় ভরে গো, দেব তোমায় ভরে। তুমি আমার প্রাণ সজনী, সুখের ধ্বনি আমি তোমায় নিয়ে দিন রজনী গো, আমি তোমায় নিয়ে দিন রজনী গো, বন্ধু কাকি প্রেমের মালা। তুমি
আমার মনের মণিমালা, ও বন্ধু ডাক দিয়া বাহারাইলা বুকের জ্বালা। আমার হাতের মুড়ি ভর্তা বুঝি তোর ভালো লাগে না? কি যে কও মা, তোমার হাতের যে কোনো খাওনি যে আমার মুখে অমৃত। কইতে চাইছিলাম ময়নার কথা, ময়না কই? কই আবার, একটু চোখের আড়াল হইলেই ময়না পক্ষিল্লাহান ফুরুত কইরা এদিক ওদিক কুইরা বেড়ায়। আর বুড়ি আমার মতো বয়সে তুই বুঝি ফুরুত ফুরুত কুইরা বেড়াস নাই? বেড়াইছি, তাই তোর মতো না। কি হইছে হইছে, আর ঝগড়া করতে হইব না। শোন, তুই এখন বড় হইছস, যখন তখন রাস্তাঘাটে চলাফেরা করলে লোকে মন্দ কইব না। খবরদার, কেউ যদি ময়না সম্পর্কে খারাপ কথা কস, তাইলে আমি জবান বন্ধ করে ফেলামু। কেউ যদি ময়নার দিকে চোখ তুলে তাকাস, কাটাকাটি বাদ দিয়া হাত পরিষ্কার করিয়া জলদি করে মিষ্টিতে হাত লাগা। মিষ্টিরে হাত লাগাইছে, মিষ্টি মিষ্টিরে। অমন সারের মতন ডাক্তার সোসকে একটু আদর করে ডাকতে পারিস না? তোরে একটু আদর করে ধরি। এই দিন দুপুরে এই জায়গায় ধরলে বাবা কইলাম। লাগা, হাত লাগা, একটু তাড়াতাড়ি কর। করতা শিখা, আপনার মিষ্টি কইলাম গরম হয়ে উঠছে। ভালো করে না নাচতা শিখা, মিষ্টি কাই কইতে নাচতে। আমারে নাচতে কই দেয়, ওই কড়াইয়ের মিষ্টি নাচতে কইছে। লকাই, একটু আরামাইশ করে না নাচতাছি তো আপনার মিষ্টি রে, আদর কইরা আরামাইশ নাচতাছি। আমার মিষ্টিরে আদর করে নাচতেছে? হরে কৃষ্ণ হরে রাম, তোমার চরণে সকল কাম, লখায়ে তুলবে এবার গায়ের সাম। তবে বাবা কি করতেছো? না মালে কিছু না, থাক লখাই যা বাবা, একটু বাতাস খাইয়ায়, ততক্ষণ আমি না। মালক্ষী তুমিও যাও না, কাজটা তুই ভালো করিস। হীরা, হাতের পাঁচটা আঙ্গুল যেমন সমান না, তেমনি এলাকার সব মানুষও সমান না। অন্ধকার আছে বলেই আলোর কদর আছে, মন্দ আছে বলেই মানুষ ভালোর সন্ধান করে, ইজ্জত করে, পূজা করে। একটা কথা জেনে রাখিস, মন্দের সাথে মন্দ ব্যবহার করিয়া কখনো ভালো করা যায় না। মন্দকে ভালো করতে হলে ভালোবাসা দিতে হবে, আদর দিয়া বুকে টেনে নিতে হবে। কিন্তু ভাইজান, প্রকাশ্যে বাজারের মধ্যে
ওরা একটা মেয়ের সম্বন্ধে বাজে ইঙ্গিত করবে আর আমি প্রতিবাদ করতে পারবো না। পারবি, অবশ্যই পারবি। প্রতিবাদের ভাষা কি শুধু মানুষ হইয়া মানুষকে মাইরা রক্তাক্ত করা? প্রতিবাদের ভাষা কি শুধু কথার পৃষ্ঠে অশ্রাব্য ভাষায় কথা বলা? প্রতিবাদের ভাষা কি শুধু ক্ষমতার দাম্ভিকতায় দুর্বল মানুষকে নিষ্পেষিত করা? না ভাইজান, ক্ষমতার দাম্ভিকতায় আমি দম্ভ করি না। অন্যায় দেখলে আর বাজে কথা শুনলে আমার মাথায় আগুন জ্বলে ওঠে, আগুন আগুন। আর সেই আগুনে আমাদের সাত পুরুষের গৌরবোজ্জ্বল ইতিহাসকে জ্বালাইয়া পোড়াইয়া ছাই করে দিতে চাস? ভাইজান, আমি এমন কিছু করি নাই যে আমাদের বংশে। ভাইজান চল, মুখে মুখে তর্ক করার সাহস তোর কি করে হলো? আরে বাবা তোর নাম রাখছিল মুকুল তালুকদার, আর আমি আদর করে তোর নাম রাখছিলাম হীরা। এই কি হীরার কাজ? আজ বাদে কাল যে হীরা বংশী আলোকে আলোকিত হইয়া এলাকার জনগণের প্রতিনিধিত্ব করবে, সেই হীরা কিনা শাসনের চাবুকে মানুষকে জর্জরিত করছে, সেই হীরা। ভাইজান তুমি আমাকে ক্ষমা। আমার কাছে না, যাদেরকে তুই কষ্ট দিয়েছিস তাদের কাছে ক্ষমা চেয়ে নিস। আর শোন, জনপ্রতিনিধির কাজ আগুন জ্বালানো না, আগুন নেভানো। শাসকের কাজ শোষণ করা না, শোষিতের পক্ষে ন্যায্য দাবির বলিষ্ঠ উপস্থাপন। থাক, অনেক হয়েছে, এবার চলো তো ওরে নিয়া খাইতে বসবা। ও হ্যাঁ চলো, কিন্তু পাখি কি দেখছি না? দৌলা লাগে গায়ে, তোরা ঢেউ তুলিস না দৌলা।
না মিয়া না আইসো আইসো জি কাকা কিছু কইবেন বসো বসো কি আর কব বাবা তুমি যে গানটা গাইতেছো এই গানটার অর্থ বড় গভীর কেউ বুঝে গায় কেউ না বুঝেই গায় লকাই সোনা মিয়ার জন্য করকড়া করে এক কাপ গরম চা বানা আচ্ছা না কাকা চা লাগবো না কোন কি কইবেন কেন তারা আছে নাকি হ কাকা গুরুর বাড়ি যেতেছি গুরুর বাড়িতে ভালো খুব ভালো খুব ভালো গুরুর প্রতি শ্রদ্ধা ভক্তি শিষ্যের একমাত্র কাম কথায় আছে না ওস্তাদ মেলে ঘাটে ঘাটে শিষ্য মেলা ভার জি কাকা নবা দেওয়ান ভাগ্যবান তোমার মতো শিষ্য পাইছে তুমি নবার নাম রাখবা আশীর্বাদ করেন কাকা আমার জীবনটা যেন গুরুর পায়ে অর্পণ করতে পারি পারবা পারবা এই যুগে গুরু শিষ্যের এমন ভাব আমি আর দেখি নাই আমি ওন আসি আচ্ছা আচ্ছা না আদর কইরা চুমা খাস খামুই তো তরে আমি চুমা খামু আদর কইরা জড়ায় ধরমু বুকের মধ্যে মাথা রেখা এই সার সার আহা কি করোস সার সার কইতাছি আমারে জড়ায় ধইরা আমার বুকে মাথা রেখা তুই কি সুখ পাবি এইবার মনের মানুষের খোঁজ কর ওই বুকে মাথা রেখা ঘুমাইলে শান্তির ঘুমাইব তুই না বড় বিসরম মনের মানুষের কথা শুইন না নাতনি আমার সরমে লাল হয়ে উঠছে দাদি তোর মতো বয়সে আমার ওই রকম হইতো তা মনের মানুষটা কেটা কইবি না তুই বুঝি জানিস না জানি তাই কি যাই না জানার ভান করলে জানা লাভ কি কই যাস মনের মানুষের কাছে সোনার কথা উঠলেই ময়নার মুখে চান্দের লাহান হাসিটা ফুটে ওঠে সোনা ছাড়া ওর জগৎে অন্ধকার হরে ময়না তোরে না দেখলে আমার জগৎটা যে অন্ধকার হয়ে যায় আচ্ছা কেন মন হয় কত এর নাম ভালোবাসা ভালোবাসা ভালোবাসার মানুষের লেগেই অন্তরপুরে তাই তো এমন হয় আমার লেগা তোর অন্তরপুরে না খিরে পুরে না না পড়লে আচ্ছা তুই ক এই বৃষ্টির মধ্যে কোনো মায়ের মানুষ শুইতে আসে কথাতে তুই কখনো কোনোদিন আমার সাইরে যাবি না ক কথা দিলাম সারা জীবনে আমি তোরই থাকব তোরই সাইরা আমি কোথাও যাবো না কোথাও যাবো না কাম কাম আর কাম তোর যখন এত কাম তো গপ করতে আসুস কেন গপের মধ্যে ফোরন কাটলে গপের মজা থাহে কিন্তু কি করুম ক আমরা গরিব মানুষ কাম না করলে কি পেটে বাদ যাইব তোর তো রাজ কপাল গপ করলে কি আর সারাদিন খেলা করলে কি বাড়িতে গেলেই বান্দিরা গরম গরম খাওয়ার নিয়ে হাজির হইব আরে কপালি আমার বড় ভাইজান বাপের মতো আদর করে ভাবি মায়ের অভাব বুঝতেই দেয় না আর ছোট ভাইজান চোখের আড়াল হইলে চিল্লাইয়া সব মাথায় তুলে আরে সোনার মতো মানুষের মাথায় তুলবো না তো কারে মাথায় তুলবো কেন সোনাই আবার কি করছে যে ওরে সবাই মাথায় তুলছে কিরে মানিক বোবা হইয়া গেলি কেন একটা কিছু ক সোনা হক গোল রে বুঝাইয়া দিছে সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই আমরা হন যাই সোনা তো ঠিকই কইছে মানুষ ছাড়া কি সত্য আছে মানুষের মধ্যে তো প্রেম প্রীতি
ভালোবাসা জন্মায়, আর সেই ভালোবাসায় পাগল মন আনসান আনসান করে। ভালোবাসার কথাই তোর মুখখান সান্দের মতন সকসকে উঠলো যে, তোর মনের ঘরে কেন ঢুকছে? মনের কথা মনেই থাক, আকাশে চাঁদ উঠলে সবাই দেখতে পারবো। সোনার মুখের কথা যেমন সুন্দর, কানের গলাও খুব সুন্দর। ওর মধুর কণ্ঠে গান শুনলে আমার অন্তরটা ঠান্ডা হয়ে আসে, বুকটার মধ্যে কেমন জানি ঝড় উঠে, মন্ত্রমুগ্ধের মতো গালি শুনতে ইচ্ছা করে, আর শুনতে ইচ্ছা করে। তুই কি সোনার পিড়িতে পড়লি নাকি? পিড়িতে পড়ছে কিনা জানি না, তা সোনারে আমার খুব ভাল লাগে, খুব দেখতে ইচ্ছা করে। ময়না, দেখতে দেখতে শৈশব পার হইয়া কৈশোর উতরে গেল, কখন যে যৌবনে পা দিলাম বুঝতেই পারলাম না। অহন বুঝি বুঝতে পারতাছস? হ, তোর লগে যখন একান্ত আপন হইয়া গায়ের সাথে গা লাগিয়ে কথা কই, মনটা চায় তোর মধ্যে হারায় জায়গা। অহন না, বাজান কইছে সময় হইলেই তোর হাতে আমারে তুলে দিব, তাহন আমি তোর বুকের ভিতর মনের ঘরে বাসা বাইন্দা আদর সোহাগে ভুইরা দিব। ময়না, আমার অন্তর মহলে সোনার ময়না পাখি।
তোমায় এমন কোনো কাম করব না যাতে তোমার সম্মান নষ্ট হয়। হ্যাঁ গুরুজি, আপনি সোনা ময়না, আপনার আদর্শে বড় হইছে, জীবন গেলেও আপনার আদর্শের অমর্যাদা হইব না। এই বিশ্বাস আমার আছে সোনা মিয়া, তাই তো তোমার উপর আমি ভরসা রাখি। তুমি আসো বেলাই আমার ময়নারে নিয়ে আমি ভাবি না। চুপ করো তো বাসান, তোমার এখন নিয়ম মতো বিশ্রাম দরকার। ঘরে চলো ঘুমাও। কাশিটা তো বাইরে গেছে, আমি ওষুধ নিয়ে আসি। না না না, আরে বাজান, ওষুধ আনতে হইব না। বাজান, তোমার শরীরের যা অবস্থা, পালা করবা কেমনে? কেন গুরুজি না পারলে আমি আর তুই যামু? গুরুজি আপনি আমাকে অনুমতি দিলে নালিতে বাড়ির পালায় আমি আর ময়না গান গামু। গাইবা গাইবা, সময় হইলেই আমি তোমাকে গাইতে কমু। তোরা তো জানস আমাগো সাত পুরুষ দৈরা এই এলাকায় জনপ্রতিনিধিত্ব করে আইতাছে। হেই ডার কই তোব না হীরা ভাই, তোমরা হইলা রাজাদিরাজের বংশধর। আমরা এমন কোন কাম করুম না যাতে তোমাগো ইজ্জত লাগে। হরে, দুনিয়াতে টাকা পয়সা ধন সম্পদ হারাইলে কষ্টের বিনিময়ে হয়তো আবার ফিরা পাওয়া যায়, কিন্তু মান সম্মান ইজ্জত হারাইলে জীবন দিয়াও ফেরত পাওয়া যায় না। মেলা রাত হইছে, এইবার চল বাড়ি যাই। গেলে তো গেলাই গা, তোমার কথা কিছু কইলা না। কমু কমু, সময় হইলে তগো সবই কমু। আর কত সময় থাকবা, দেখতে দেখতে একদিন তোমার মনের ময়না উড়াল দিয়ে অন্য কাছে বন্দি হইব। না, আমার ময়না আমার কাছেই বন্দি থাকবো। অন্তরে সোনার মালা পরাইয়া হীরার শিকলে ময়নার রাঙা পা দুইটা বাঁধা রাখুম। দেখো হীরার শিকল ছিড়া ময়না আমার পাটের রশিতে জড়াইয়া না পড়ে। জড়াইলে তোর কি, নাকি সোনার সাথে তুই জড়াইতে চাস? আমার যদি বয়স থাকতো কবে সোনার লগে জড়ায় পড়তাম। তাহলে আমার সাথে পটপট করস কেন? পটপট করে কি আর সাধে, আমরা হইলাম গাঁও গ্রামের মানুষ, লোকের মুখ তো আর আটকে রাখুন দেব না। না রে দাদি, আমি এমন কোনো কাম করুম না যাতে দন বাড়ির ইজ্জত ধুলায় মিশা যায়। বাবা, আরে মা, তুই যে দেওয়ানবাড়ির ইজ্জত, তুই যে দেওয়ানবাড়ির ভবিষ্যৎ, আমার বিশ্বাস তোর দ্বারা। বাজান, তুমি আবার এই শরীর নিয়ে উঠে এলে কেন? আহ মারে, মনটার মধ্যে কেমন জানি ধরফর ধরফর করতেছে, তাই তোর আর মায়ের কাছে ঘুমাইতে আইলাম। ঘুমা বাবা, আয় ঘুমা। কি সুখ আমার, মায়ে গো সেবায় আজ আমি বড়ই ধন্য। ঘুমাতো বাসা। হন বাবা, তুই ঘুমা বাবা, তুই ঘুমা। হলুদিয়া পাখি সোনারি বরণ, পাখিটি সারি লোকে, পাখিটি সারি লোকে রে আমার, পাখিটি সারি লোকে, পাখিটি সারি লোকে। সোনারি বরণ পাখিটি সারি লোকে, সকালবেলা মুক্তা ছড়া হাসির ফোয়ারা ছড়াইয়া পাখির মতো কই উড়ে যাইতাছো? সাথীর সন্ধানে। সাথীর সন্ধানে? বুঝলাম না তো। কেমনে বুঝবা, তোমার প্রতিটা সময় তো কাটে গানের মধ্যে। গান ছাড়া তুমি আর কিছু বুঝো? ঠিকই কইছো পাখি, গানই আমার প্রাণ, গানই আমার সাধনা। শুধু কি গানের সাধনা নিয়ে জীবন কাটব, অন্য সাধনায় মন দিবা না? অন্য সাধনায় মন দিতে হইলে অন্য একটা মনও যে লাগব। চেষ্টা করলেই মন পাওয়া যায়। তা যায়, কিন্তু
মন পাইতে হলে আগে মন দিতে হয়। মন তো কবি দিছি, মনের বদলে মনও কিনছি। প্রয়োজনে বড় ডাক্তার আনো, শহরের বড় হাসপাতালে ভর্তি করুম, কমায় না কো আমারে কো আমারে কো। না হীরা ভাই, অসুখ আমার হয় নাই, বাজানের। ও দেওয়ান চাষার অসুখ? হ সারা রাত ধরে কাশতে কাশতে দুর্বল হইয়া পড়ছে, তাই ওষুধ আনতে যাইতেছস? আরে তোর যাইতে হবো না, তুই বাড়ি যা, আমি ওষুধ নিয়ে আইতেছি। না না, তুমি কেন কষ্ট করবা? কেন কষ্ট করুম, এই কথা শোনার অনেক সময় পাবি। অহন দেওয়ান চাচার লেগে ওষুধ নিয়ে আসি। হীরা ভাই, আরে এই হীরা থাকতে ময়না কষ্ট করব তা কি হয়? তোর কষ্টের একটু ভাগ নিতে পারলে মনটাই বড় শান্তি লাগবো। আরে শোনা না, আরে তুই অনেক হারা রয়েছিস কেন? তুই ময়না রে নিয়ে অগো বাড়ি যা, আমি ওষুধ নিয়ে আইতেছি, যা ময়না আমি যাই। কি রে শোনা, হীরার কথা কিছু বুঝতে পারলি? হ্যাঁ, ওর নাম হীরা, কামেও হীরা, মানুষের বিপদ দেখলে ঝাঁপায়া পড়ে। অমন পরোপকার পোলা এই যুগে কয়টা হয়? হ অগো আছে, তাই মানুষের উপকার করতে পারে। কিন্তু হীরার কথার মধ্যে কেমন যেন একটা সুর পাইলাম। কেমন সুর পাইলি? আমার মনে হয় হীরা তোরে পছন্দ করে। সি 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 সি, একটা মানুষ সম্বন্ধে অমন কথা শুই না, আমি অবাক না হয়ে পারলাম না। সেই হীরা আমার বোনের মতো জানে, যে হীরা এলাকা সুদ্ধা মানুষের উপকার করিয়া বেড়ায়, সেই হীরা সম্বন্ধে অমন কথা কইতে তোর বিবেকে বাঁধলো না? বাঁধবো কেন, আমার বিবেক কইলো তাই কইলাম। হ পুরুষ মানুষের এই হলো দোষ, না শুনে না বুঝা কারোর সন্দেহ করা ঠিক না। চল তো, বাজানের কাশিটা বাড়ছে, চল। আমি তো যাইতেই চাই, কিন্তু এই শরীরটা আর চলতেছে না, গলাটার যে কি হইল বুঝতাছি না। তাইলে কি কোপদাসপাড়ার বায়নাটা ফিরে দেবো গুরুজি? হ্যাঁ, যেমন যে অবস্থা ফিরে যাওয়াই ভালো। নিমাই, আজ পর্যন্ত কাউরেই ফিরাই নাই, গান হইল প্রাণ, শুধু টাকার লেগে গাই না, মনের খোরাকের লেগেও গাই। কিন্তু আমার কথা শুনে একটু বিশ্রাম নেয় না, ঘুমায় না, শরীর কেমনে ভালো হইব? রক্ত মাংসের শরীর তো একটু আরাম বিরাম চায়, মেলা তো গাইছো। আমার নাম গুরুজি, আপনি শুধু বসে বসে শুনবেন, আর ভুল হইলে আমাকে শুধরাই দিবেন। হ্যাঁ সোনা মিয়া, এখন থেকে তোমরাই তো গাইবা, তোমাগো মধ্যে তো আমি বাইজে থাকু। ও চাচা, আপনার তো বাঁচতে হইব, আপনি না বাঁচলে ময়নার কি হইব? আপনার মায়ের একাটাই দেখব। আমার তো কিছু হয় নাই। দেওয়ানজি হাতটা দেন তো। আপনার এই শরীরের উপর মেলা দখল গেছে। হ কবিরাজ, জীবনে বহু রাগ জায়গা গান করছি, শরীরে শরীর মনে করি নাই। অহন করতে হইব চাচা, বয়স হয়েছে না? ময়না, কবিরাজ চাচা যে ওষুধ গুলা দেয় চাচারে ঠিক মতো খাওয়াইস। আচ্ছা আসি চাচা, আমার জরুরি কাম আছে। সালাম আলাইকুম। হীরার টুকরা ছেলে। মাথার মধ্যে তালাক আছে, বহুত তালাক। কি করলি?
তাড়াতাড়ি কর, বিয়ার আগে কাপড় খোলা কি ঠিক হইব? আরে আমি কি তোর কাপড় খুলতে কইছি নাকি? এই গামলার কাপড় খুলতে কইছি তাই ক, ডরে তো আমার কলিজা দরপর দরপর করতেছিল। মিষ্টি খা, মিষ্টি দোকানে কাম করস, কিন্তু মিষ্টি তো খাইবে পারস না, খা খা ল খাই খা খা। মনের মতো মন পাইলে মন জোগাইয়া চলতে কার না ইচ্ছা করে ময়নাবু? কি রে এইটুক বয়সে তুই কারে মন দিলি? যারে মন দিছি হে যদি আমারে মন না দিয়া থাকে তাইলে কি কোন ঠিক হইব? তা ঠিক হইব না, কিন্তু আমারে কইলে আমি যদি ওই মনডারে আয়না দিবার পারি না? আমার মনের মানুষরে যেদিন আমি মন পিঞ্জিরা বন্দি করবার পারো ঠিক সেই দিন কমু কেডাই আমার মনের মানুষ। কি ব্যাপার হাসতেছো কেন? আমি কি হাসুনের কথা কইলাম নাকি? তুমি কি করবে মন দাও নাই? দিছি তাই তোর মতো না। তাহলে কও না ময়নাবু, কারে মন দিস, কেমনে দিস? তুই যেদিন কইবি সেই দিন আমিও কমু, মনে থাকবো তো? থাকবো থাকবো। তুমি কইলা মাত্রা সারা যাইতেছো, মুখ সামলাই কথা কও। সামলামু সামলামু, তোর সত্য ফোটা গোলাপের মধ্যে মুখটা সামলামু রে মিষ্টি। খবরদার বাজে কথা কইলে পদ্মা দেবীর মতো সাপ সাবান দিয়া চাম সদাগরের মতো আমার বংশে নির্বংশ করে দিবি এই তো? আমি কেন চিল্লাই এলো তো? কর যত পারস লোক জোগাড় কর, করতে থাক। মেম্বার সাহেব হুকুম দেন, ওর কণ্ঠ আমি স্তব্ধ করে দেই। না 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 না, মিষ্টির মিষ্টি কণ্ঠ স্তব্ধ করে দিলে মিষ্টি মিষ্টি কথা শুনুন কেমনে? ওরে আমার খাসায় ভইরা আদর কইরা বকের মধ্যে ধইরা শুকলে মরে সাগরা। এমন কি হয়েছে যে তোমরা লখাই রে ভেবে মারতেছ? উঠ লখাই। এই শালার পুত, আমার কোলার ধরছে কোলার। কেন ধরছে সেটা তো কইলা না? না, লাল মেম্বার কৈফত নিতে শিখছে, দিতে শেখে নাই। আই দিতে হইব। মেম্বার হইছে বলে কি মানুষে মানুষ মনে করো না? মেম্বার হইছে বলে কি জনগণের সঙ্গে যাইছে তাই ব্যবহার করবা? আরে মেম্বার হইছে বলে কি ক্ষমতার দাপটে অসহায় মানুষে কষায় মতো সবাই করবা? ওই সোনা বেশি ফট ফট করিস না, বিধর্মী বেজাতম্যান ছেলেগা জাতি ভাইয়ের পাশা বাস দিতে চাস? বাস দিতে চাস? হ্যাঁ চলি। আমি মানুষ, আর মানুষে মানুষকে আঘাত করা কোনো ধর্মেরই বিধান নাই। সবার উপর মানুষত্ব, তাহার উপর নাই। ধর্মের দোহাই দিয়া আর সাম্প্রদায়িকতা সুর তুইলা তোমার মতো মানুষরাই সমাজে শান্তি কেড়ে নিতেছে, মানুষে মানুষে ভেদাভেদ তৈরি করতেছে। ওরা হিন্দু বইলা অগোগায় হাত তুলে তুমি অন খাড়াই আছো। এসে তোমার জাত ভাইরা অগোগায় হাত তুলতা তাহলে দেখতা তোমার এই হাত খাইতে শিয়াল কুত্তার ঘাম বানাইতো। শোনা, চিৎকার করো না মেম্বার, সে জনগণের ভোটে তুমি মেম্বার হইয়া বিচারকের আসনে বসো,
সেই জনগণই আবার তোমার ওই বিচারকের আসন দেখা ডাইনা হেস্তে নামাইতে পারে। ওই মেম্বার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কি আমাগো মতো মানুষ না? অগোগায় কি মুসলমানের মতো রক্ত মাংস নাই? অগোগায় রক্ত কি নেই, মাংস কি কালা? ওই মেম্বার তাহলে দেখ এই সমাজের মানুষ, চেয়ারম্যান, মেম্বার, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলমানেরা, আপনারা সবাই দেখেন, দেখেন, আপনারা সবাই দেখেন, এই রক্তের মধ্যে, এই রক্তের মধ্যে খুঁজে বাইর করেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলমানের রক্ত কোনটা, ধনী গরিবের রক্ত কোনটা, দেখেন, খুঁজে বাইর করেন, বাইর করেন। যদি বাইর করতে না পারেন তাইলে তাইলে ধর্মের দোহাই দিয়া মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি না করে আসেন, আসেন, আমরা সবাই সবাই এক স্রষ্টার সৃষ্টি বলে স্বীকার করে নিয়া একে অপরের সুখ দুঃখের ভাগিদার হইয়া জীবন কাটাই, জীবন কাটাই, জীবন কাটাই। সোনার কোথায়? আজ আমাদের অন্তর চক্ষু খুলে গেছে। ও আমার সোনার মানুষ, ও আমার সোনার মানুষ, সোনার মতো খাঁটি কথা কইছে। সবাই হিংসা বিদ্বেষ জাতি ধর্ম ভুইলা। তোমার ওই রূপেতে বহে যেন বন্যা, রূপবতী তুমি যে অনন্যা কন্যা, রূপবতী তুমি যে অনন্যা। আমি বন্ধু তোমার।
গোল মন আমার ভালোবাসা চাই তোমার ওই রূপে তে বহে যেন বন্যা আমি বন্ধু তোমার দিওয়ানা কন্যা রূপবতী তুমি যে অনন্যা লোকে দেখলে করঙ্ক ঘুটবো যে ঘুটু গোলাপ ফুল তুলতে গেলে কাটার আঘাত সহ্য করতে হয় প্রেম করতে গেলে কলঙ্কের মালা গলায় পড়তে হয় জানি কিন্তু লজ্জার মাথা খাইয়া ঠিক আছে ঠিক আছে অহন যাইতাছি পরে কিন্তু আসো তখন মন ভৈরা কথা কমলে তাইলে হন যাই যাই পাগল পাখি 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 তোর তো অনেক আছে এই পরিবেশে সম্বলটা কাইরে মিয়া আমার এই নিঃস্ব করিস না পাখি নিঃস্ব করিস না মানাবু তুমি এসব কি কইতাছো হরে এই দুনিয়ায় এই দুনিয়ায় সোনা ছাড়া যে আমার আর কেউ নাই কেউ নাই আমার ভালোবাসা তুই ফিরাইয়া দে আমার ভালোবাসা তুই ভিক্ষা দে ভিক্ষা দে আমার ভালোবাসা না না হরি কাকা সবাই তো সুযোগ বুঝা ওই পারে পার হইয়া যেতেছে তুমিও কি আমাগো ছেড়া চলে যাবা না না কোনোদিনই যাব না এই সোনার দেশে সোনার মানুষ চাইরে যারা ওই দেশে যায় তারা বড়ই দুর্ভাগা চেয়ারম্যান এই মাটিতে জন্মাইছি এই মাটির মানুষগুলোর সাথে সুখে দুঃখে দিন কাটাইছি তাছাড়া তোমার মতো একজন সৎ চেয়ারম্যান পাইছি এই মাটি ছেড়ে কি যাবার পারি হরি কাকা আমার জন্য আশীর্বাদ করো আমার এই দেহটা যেত এই সোনার মাটিতে মিশাবার বাড়ি তোমার মতো দয়া মানে দয়ার হাতে আমার শরীরটা যেন জ্বালাবার পারি হরি কাকা তোমার মতো দেশপ্রেম যদি সবার মধ্যে থাকতো তাহলে আমাগো সমাজে কলহ বিবাদ থাকতো না কেন যে মানুষ কলহ বিবাদে জড়ায় বুঝি না ভগবানের দান শ্রেষ্ঠ মানুষ কেন যে জন্তু জানোয়ারের রূপ নেয় আমি চিন্তা করে পাই না ভগবান মানুষের সুমতি দাও যাও গা চেয়ারম্যান গায়ের লোকজন দর্শে দেওয়ানের গান শুনবে হ কাকা আমি দেওয়ানজিরে বুঝাইয়া রাজি করিতেছি রাজি অরাজির কথা না এই ছোটবেলা থেকা ওরা দুজনে একসাথে বড় হয়েছে কোনোদিন কোনো কামে বাধা দেই নাই তাছাড়া তুমি যখন কইতাছো তখন আর বাধা দিন না চাচা মেলা বছর পর পলাশ বাড়িতে নানা বাড়ি বেড়াতে যাইতেছি নানা রানী ময়না শুধু নামই শুনছে দেখে নাই তাই ময়নারও সাথে নিয়ে যেতে গেছে কি রে তাই না যাও আইস বাদে কাল তো তোমরাই ময়নারে দেখবা তোমরা ছাড়া আমার ময়নার আপন বলতে আর কে আছে না বাজান তোমার এই অবস্থা রাইখা আমি কোথাও যাবো না দূর পাগলি মাইয়া আমার জানা কয়টা দিন অবলোকে বেড়ে আইলে মনটা ভালো লাগবো না আমার কথা ভাবিস না মা আছে না আছে তো
এটা তো আবার নড়বার পারে না, তোমারে দেখবো কেমনি? হ্যাঁ গুরুজি, ময়না ঠিকই কইছে, ও গেলে যেদিন সোহাগী ময়না আমার খাঁচা ছাইরা অন্যের খাঁচায় সারা জীবনের লেগে বন্দী হইব, সেদিন আমার দেখবো কেটা। মাজান, আমি তোমার ছেড়ে কোনোদিনও যাবো না। মাইয়া হইয়া জন্মাইছস, অন্যের ঘরে যাবি, এই তো বিধান রে মা। যেমন চাচা বাড়িতে আছেন? চাচা আমি এখন যাই, সোনা তুই তাড়াতাড়ি বাড়ি ফিরিস। বুবু মাইয়াটার কথা ভাবলে মনটাই বড় চোট লাগে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে চেয়ারম্যান যা, আসো বাবা জি, আসো। আসসালামু আলাইকুম। হঠাৎ কি মনে কইরা? মনের মধ্যে কিছু নিয়েই তো চেয়ারম্যানরা জনগণের বাড়িতে আসে। শুনলাম আপনার শরীরটা নাকি খুব ভালো না? হ বাবাজি, বেশ কিছুদিন হইল শরীরটা ভালো যাইতেছে না। তাইলে কেমনে জনগণের আবদারটা পূরণ করি? জনগণের আবদার আমার কাছে? হ চাচা, এলাকার জনগণ আমার ধরছে আপনার গান শুনবো। এইটা আর এমন কি আবদার? এটা তো আমার লেগে খুশির খবর, আমার এলাকার মানুষ আমার গান শুনবো, এ তো আমার ভাগ্য বাবাজি। কিন্তু বাজান, এই শরীরে গান গাইবা কেমনে? শরীর খারাপের লেগে বড় বড় পালা ছেড়ে দিলেন আবার। চেয়ারম্যানের পালা ধরলাম কেন? এই তো শোনো, যে গায়ের মাটি আমার প্রতিটি অঙ্গে লাগিয়া আছে, যে গায়ের খাউন খাইয়া আমার শরীরে রক্ত হইছে, যে গায়ের মানুষের ভালোবাসায় আমার গলা উঠছে, সে গায়ের মানুষে গান শুনিতে যায় যদি আমি মইরেও যাই, তাইলে জীবনটা সার্থক মনে করুম। তাইলে আগামী হাটবারেই পালার ঘোষণাটা করে দিই চাচা। যাও, সবই দয়ালে দিচ্ছা। বুবু, হ্যাঁ বুবু, বুবু তুই এমন করে হাসতেছিস কেন, কি হয়েছে তোর? আমার কিচ্ছু হয় নাই, মেলা দিন হাসি নাই তো তাই একটু হাসলাম। কিন্তু এইভাবে হাসলে মানুষ যে তোরে পাগলি করব। মানুষ তো কত কি কয়, মানুষের কথা কান দিলে তোরে কি এত বড় করতে পারতাম? আমি কি আমার মতো চলতে পারতাম? তা তো বুঝলাম, কিন্তু তোর হাসির কারণ তো বুঝলাম না। বুঝালে তো বুঝবি, তুই বড় হইছস, অহন নাম করা গায়ক হবি, দেশ জুড়ে মানুষ তো নাম নিব, লোকে বলবো আমেনার ভাই সোনা মিয়া বিখ্যাত গায়ক, তখন আমি সমাজের সামনে মাথা উঁচু করে দাঁড়ায় কমু, সোনা মিয়া আমার ভাই, আমার ভাই। তোর সে সম্মানের কথা ভাই ভাই হাসতেছিলাম। বুবু, বুবু রে, তুই আমার নিয়ে এত ভাবস। তোরে নিয়ে ভাবুম না তো, কারে নিয়ে ভাবুম? যাকে সব কথা, শুক্রবারে পালায় আমি কিন্তু যাবই। যামু যামু মানে গুরুজের গান হুনুনের লেগা এলাকার মানুষ আত্মহারা, আর তুই যাবি না? না যাবি না। চেয়ারম্যান বাড়ির মাইয়া প্রকাশ্যে বাজারের মধ্যে গান শুনতে গেলে ভাইজানের ইজ্জত থাকবো, তালুকদার বংশের ইজ্জত থাকবো। ভাইজান, তালুকদার বংশের ইজ্জত কি কাছির মতো যে টুকা লাগলি ভাঙ্গে যাইব? পাখি, বংশমর্যাদা কি তা বুঝার বয়স তোর হয় নাই, তাই তুই কথাটা কইলি। গ্রামের হকগুল মায়ারা যাইতে পারলে আমি যেতে পারুম না কেন? গ্রামের ওইসব মায়ক ইজ্জত বুঝি ইজ্জত না, ওগো বংশ বুঝি মানুষের বংশ না। চুপ, একদম চুপ, মুখে মুখে তর্ক করলে তালুকদার বংশের মেয়েদের গায়ে হাত তোলার কোন রীতি নেই, এমন কি হয়েছে যে আমার পাখির গায়ে তুই হাত তুলতে চাস? ভাইজান, ও প্রকাশ্যে রাইতের বেলায় বাজারের মধ্যে গান শুনতে যাইতে চায়। হ্যাঁ যাবে,
এতে দোষে কি হলো? দেওয়ান চাচার গান কে না শুনতে চায়? ভয়জান, আমি দেওয়ান চাচার গান শুনতে যাবো। যাবি? অবশ্যই যাবি। শোন হীরা। জি ভাইজান। লাল মেম্বার কি বলবি? মেয়েদের গান শোনার জন্য বিশেষ ব্যবস্থা রাখে, যা। আচ্ছা ভাইজান, আচ্ছা। এবার খুশি তো ভাইজান? সুধি মন্ডলী, ও আমার এলাকাবাসীর একাংশ, আজকের এই মিলন মেলার প্রধান আকর্ষণ, আমাদের শ্রদ্ধাভাজন বাংলার অহংকার বাউল সম্রাট নবাব আলী দেওয়ানজি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন তার দরদি কণ্ঠে গান পরিবেশন করতে। আশা করি আপনারা মনোযোগ সহকারে সবাই শুনবেন। দেওয়ানজি আপনি আসুন। উঠেন গুরুজি, আস্তে আস্তে কিছু বলুন। সমাগত সুধি, আমার সালাম গ্রহণ করুন। আমি আপনাদেরই সন্তান, আপনারাই আমার অহংকার, আপনাদের দোয়ায় আমি একজন সামান্য গায়ক। কি গান শোনাবো আমি? দয়াল চাইলেই গাইতে পারি, আর যদি না পারি আমাকে ক্ষমা করবেন। কাজল বরণ আখি সোনা বরণ পাখি রে আমার, কাজল বরণ আখি দিবানী জীবন চায় রে পাখি রে।
মাখি রে আমার সোনার ময়না পাখি যাইবা যদি মিঠুর পাখি ভাসাইয়া মোর আখি যাইবা যদি মিঠুর পাখি ভাসাইয়া মোর আখি এইভাবে থাকলে তো তোরাও মরে যাবি নে খাও নাচ্ছি তাদের নিয়ে খা আরে সাসাই মরে গেছে বলে কি তগো কেউ নাই আমি আছি না আমি 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 উপরে আল্লাহ নিচে আমি 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 ময়না ময়না এই শোনা এইভাবে কানলে কি সাসারে ফিরে পাবি আরে পাবি না পাবি না অহন চোখের পানি মুইসা দাদি আর ময়নারে দুগা খাওয়া আরে নিজেও কিছু খা আরে শক্ত হ দেওয়ান চাষার নাম তগো দুজনে রাখতে হইব আমি বাজারে গেলাম কোন অসুবিধা হইলে আমারে জানাইস ময়না চল কিছু মুখে দিবি হাই হাই তুই কি করলি ভগবান দেবতার মতো মানুষটা রে আমাগো কাছে খাইরে নিলি কাগো আমার বাপ মরে জানার সময় আমার এত কষ্ট হয় নাই কিন্তু দেহানজির মরণে আমার কলিজাটা কেমন জানি খালি হয়ে গেছে কা খালি হয়ে গেছে
আরে লখাই, ভালো মানুষ দুনিয়াতে বেশি দিন থাকে না। মুক্তার মধ্যে সীতার আগুনের মতো সব কিছু চলে পুরে ছাই হয়ে যাইতেছে। শান্ত হন, তাছাড়া এই খাজার কি কোন দাম আছে? চেয়ারম্যান বাবু, কোন দাম আছে? মাইকাকা, আপনারা এইভাবে ভাঙ্গা পড়লে সোনা ময়নার কি হইব? দেওয়ানজির অসমাপ্ত কাজে আপনাদের কি করতে হইব? সোনা ময়নার বাঁচাইতে হইব। সোনা মিয়ার মাঝে যে দেওয়ানজি বাইচে থাকবো, তাই সোনা মিয়ার দিকে সবারই একটু নজর রাখতে হইব। সোনা, কান্দে না ভাই, এভাবে কান্দলে তোর খুঁড়ছি রাখতে কষ্ট পাইব। কোথায় গেলাই গুরুজি রে বাবু? গুরুজি তো শুধু গুরুজি না, গুরুজি আমার বাবা। বাবু বাবু, তুই আমার গুরুজির কাছে নিয়ে আসল, গুরুজির কাছে নিয়ে আসল বাবু। তুই এরকম করলে আমি কারে নিয়ে বাঁচি? তোর ময়নার কি হইব? ময়নারে বাঁচাইতে হইব বাবু, ময়নারে বাঁচাইতে হইব। ময়নারে বাঁচাইতে হইলে তোর যে শক্ত হইতে হবে ভাই, শক্ত হইতে হইব। হ্যাঁ ময়না, হ্যাঁ, তোরে শক্ত হইতে হইব। তুই কি মনে করস তোর লেগে কারো মন কাঁদবে না? তুই কি মনে করস তোর তুকের বাগে হওয়ার কেউ নাই? আরে আছে আছে, কেউ না থাকলেও এই হীরা তালুকদার আছে। হীরা ভাই? হরে বয়না, কথাটা আনন্দে কইতে চাইছিলাম কিন্তু আজ চোখের পানিতে কইতাছি, এই হীরা তালুকদারের হীরার কাছে শুধু একটাই নাম, ময়না ময়না। আরে তোর লেগে আবার এইখানে এই বুকটার মধ্যে বড় জলে, ময়না ময়না রে, তুই আর অমত করিস না। আমি তোরে সোনার পালকে শোয়াবো, আমি তোরে চেয়ারম্যান বাড়ির রানী বানাইয়া রাখো। আমি এখন যাই রে ময়না, সময় মতো তোর এজাজত নিতে আইব। যাই রে ময়না, যাই। সোনা সোনা সোনা, ভালোই হলো, দুঃখের সাগর পার হইয়া সুখ সাগরের নাও ভাসিয়া জীবন কাটাইবি। হেজে বড় আনন্দের, বড় আনন্দের। বাহ সোনা বাহ, এই বুঝি তোর বিশ্বাস, এই বুঝি তোর ভালোবাসা ময়না। যেই ময়না বুঝনের পর্তিকা তোরে জানছে, যে ময়না তোরে না দেখলে তোর কাছে পাগলের মতো ছুটে গেছে, যে ময়না তোর লেখা ভালোবাসার মহল করছে, সেই ময়নারে তুই, সেই ময়নারে তুই ওইভাবে চিনলি? হীরা যেভাবে কইলো, হীরার কথা হীরা কইছে, ময়না তো কয় নাই। ময়নার কথা শুইনা রাখ, ময়না সোনার, সোনারই থাকবো। তুই তোর ময়নারে তোর কাছে আটকে রাখতে পারবি না? আর যদি না পারস তাহলে আমার এই গলা টিপা মাইরা বলা, গলা টিপা মাইরা বলা। ময়না 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 রে, আমি কথা দিতেছি আমার জীবন থাকতে তোরে কেউ কেউ আমার বুকের কাছে ভেঙে দিয়ে যেতে পারবো না, কেউ না কেউ না। ময়না আমার, আমারই থাকবো, আমার জিনিসে কেউ নজর দিলে না। হীরা না, গরম মাথা কোনো কাম ভালো না, বুদ্ধির খেলা সোনা মেরে গোল দিতে হইব। আমি গোল দিয়া খেলায় জিততা,
ময়না নামক ওই মেডেলটা আমার গলায় পড়তে চাই, আমার গলায় পড়তে চাই। হরে কুসুম, সোনা আমার গলার মালা, সোনা ছাড়া এই জগতে আমার যে আর কেউ নাই, আমি সে সোনার আমানত। না ময়না, না, তুই আমার আমানত। হাই, তুই কি জোর করে আমার ভালোবাসা আদায় করতে চাস? না, তোরে আমি জোর করে চাই না, ভালোবাসার জোরে আমার এই বুকে আপন করে নিতে চাই। হায় ময়না, আমার বুকে হায়। হাত ছাড়ে রে হীরা। যদি না ছাড়ি, ছাড়তে তোরে হইব হীরা। শুনা, চিৎকার করে গলা ফাটিয়া রাজনীতির মঞ্চে বক্তব্য দিলে বাহবা পাওয়া যায়, কিন্তু মানুষের মন পাওয়া যায় না হীরা। মন পাইতে হলে নরম গলায় মধুর সুরে কথা কইতে হয়, মোরের দামে মন কিনতে হয়। এখন আমি কি করু? তুমি কোয়া দাও আল্লাহ, তুমি কোয়া কালো কালো মারামারি করছস, কে তোর মারছে? চেয়ারম্যানের ভাই হীরা তালুকদার। চেয়ারম্যানের ভাই? চেয়ারম্যানের ভাই হীরা তালুকদার? চেয়ারম্যান! কি বাবা হয়ে গেল যে? আর মানে মানে না কইরা কইয়া ফেল, কি কইবা? আমিনা, আমিনা, তোমার কাছে একটা জিনিস চাইবো। চাও? এতে লজ্জার কি হইল? ছোটবেলার থেকে দুজন দুজনের জানি, তুমি আমার কাছে একটা জিনিস চাইবা, এটা আনন্দের ব্যাপার। এই দেহ মন সবই তো তোমার। কিন্তু? কিন্তু কি? কথা দাও আমার চাওয়ার কথা শুনে তুমি নিজেরে সামাল দিয়া রাখবা। কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম, এবার কও। গত হইতে বাজারের মান সম্মান রক্ষা করতে গিয়া আমি 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 বিয়ে করছি। আমি জানি আঘাত তুমি তুমি সইতে পারবা না। বিশ্বাস করো। আর কি বিশ্বাস করবো? তুমি আমার বিশ্বাসের ঘরে আগুন দিয়ে জ্বালিয়ে দিছো, তুমি আমার বিশ্বাসকে গলা টিপান মাইরা ফেলাইছো। আমি কি করবো, কি করবো, কি করবো? হাত ধরতে ছাড়া? না আমি না, না, তুমি তুমি আমাকে এত বড় শাস্তি দিও না। তোমার কাছে আমার একটাই চাওয়া। আত্মহত্যা করব না, তবে তোমার কাছে আমারও শেষ চাওয়া। বলো আমি না, বলো, তোমার চাওয়া যত কঠিনই হোক না কেন আমি পূরণ করবই। তুমি আর কোনো দিন আমার সামনে আসবা না। আমি না, এ আমার ভালোবাসার শেষ দিব্যি। আমি না, আমি না, তুমি তুমি এত বছর পর আমার সামনে, চলো ভেতরে চলো। না, আমার জীবনটারে তো তুমি মরুভূমি বানায় দিছো,
মৃত জীবন্ত লাশ হয়ে বেঁচে আছে। আমার একমাত্র অবলম্বন ছোট ভাইটার দিয়া কোন রকমের দিন কাটাতেছি, তাও কি তোমাদের সহ্য হয় না? আমিনা, তোমার কথা ঠিক বুঝতে পারছি না। আমার এমন কি অপরাধ জানলে কি আমার কলজার টুকরা ভাইটারে মানে রক্তাক্ত করছে? কে মারছে তোমার ভাইরে? তোমার ভাই হীরা তালুকদার। আমি ময়নারে ভালোবাসি, ময়নারে আমি এই বাড়ির বউ করে আনবই আনবো। চুপ, ময়নার তালুকদার বাড়ির বউ হয়ে আসবো কি আসবো না সেটা পরের কথা, তার আগে তুই আমার প্রশ্নের জবাব দে। তুই সোনার গায়ে হাত তুলছস কেন? ও আমার কলিজায় হাত দিছে, আমার ভালোবাসায় বাধা হয়ে দাঁড়াইছে। তাই বলে একজন মানুষকে মাইরা তুই রক্তাক্ত করতে পারিস না। কারে মারছে ভাইজান? সোনারে। সোনারে? সোনার মতো মাটির মানুষের গায়ে হাত তুইলা, কাজটা তুই ভালো করিসনি হীরা। কিন্তু ভাইজান, আমি ময়নারে ভালোবাসি। ভালোবাসা পাইতে হইলে ভালোবাসার মন থাকতে হয়, আর সেই মন তোমার নাই ভাইজান। আছে আছে, ময়নার লাগিয়া এক সাগর ভালোবাসা আমার বুকের মধ্যে জমা আছে। সেই ভালোবাসায় যদি কেউ বাদশা দে, তাইলে আমি টর্নেডো হইয়া সবকিছু তছনছ করে দিমু, তছনছ করে দিমু। শোনো ভাইজান, শক্তি দিয়া ক্ষমতা দিয়া হয়তো দেশ জয় করা যায়, কিন্তু ভালোবাসা পাওয়া যায় না। আর একটা কথা তুমি শুনে রেখো, আমি বেঁচে থাকতে সোনার কোনো ক্ষতি আমি হইতে দেব না। কেন তুই মারামারি করতে গেলি? কেন তুই ওদের সাথে লাগতে যাস? ওরা যদি তোকে মাইরে পালাইতো। বুবু, বুবু রে, ময়নার দিকে কেউ হাত বাড়াইলে আমার কলিজাটা খালি হয়ে যায়, ময়নারে কেউ আঘাত দিয়ে কথা কইলে আমার রক্তে আগুন ধরা যায়। আমি সইতে পারি না বুবু, আমি দিশেহারা হয়ে যাই। দিশেহারা মানুষ আর নেশাগ্রস্ত মাতাল সমান কথা। ছোট ভাজন দিশেহারা তোমার উপর যে অন্যায় করছে তার জন্য বড় ভাজন অনুতপ্ত, আর আমি ব্যথিত। ছোট ভাজনের হইয়া আমি তোমার কাছে ক্ষমা চাই। বাহ বাহ রে মানুষ, দোষ করে একজন আর ক্ষমা চাই আরেকজন। পাখি, ময়নারে হীরার খারাপ দৃষ্টি থেকে রক্ষা করা কি আমার অপরাধ? ময়নার ইজ্জত রক্ষা করে কি আমার অপরাধ? না শুনে না, যে নারীর ইজ্জত রক্ষা করে তার ইজ্জত আল্লাহ রক্ষা করে। পাখি পাখি পাখি, ময়নারে বাঁচাও, পাখি ময়নারে বাঁচাও। নারী কুসুম না, সোনারে সারা আমি বাঁচব না। শুনে যে আমার জীবন, শোনা যে আমার এই দেহেরই রক্তের সাথে মিশা আছে। রক্ত ছাড়া, রক্ত ছাড়া কি মানুষ বাঁচে? বাঁচে না। আমার লেখা, আমার লেখা, আমার সোনার দেহ লেখা যত রক্ত চড়ছে, আমি আমি আমার দেহ লেখা তার চাইতে বেশি রক্ত চড়াইতে চাই। সোনারে না পাইলে আমি পাগল হয়ে যাব, পাগল হয়ে যাব। তোর ভাই হীরা আমার জীবনটারে মরুভূমি করে দিতে চায়, আমার সোনারে আমার জীবন থেকে সরাই দিতে চায়। কিন্তু সোনা ছাড়া আমি কেমন করে বাঁচু, কেমন করে বাঁচু? তোমার সোনারে তোমার জীবন থেকে কেউ সরাই দিতে পারবো না। তোমার সোনা তোমারই থাকবো, তোমারই থাকবো। থাকবে থাকবে, মন থেকে ভালোবাসা উঠানো যায় না রে বাবা। তোর জেঠিমা আজ পর্যন্ত এই মনটার মধ্যে আসন গেড়ে বসে আসছে। হক আহা, ভালোবাসার মানুষ যে ভুলে যায় সে তো নিজেরই ভুলে যায়, আর যে নিজেরই ভুলে যায় সে তো জন্তু জানোরে জীবন পায়। ময়না, ময়না, কি হয়েছে ময়না? ময়না,
আমি সব জানি ময়না, সব জানি ময়না। ময়না তোর যদি অমত না থাকে তাহলে আইজি তোর বিয়া কইরা ঘরে তুলবার চাই। আমি যে তোর ঘরেই যাইতে চাই সোনা, তা না হলে শকুন্ডা যে আমার ঠোকরে ঠোকরে শেষ করে ফেলাবো।
আগুন আগুন, হ্যাঁ কোথায় আগুন? হ্যাঁ সোনা মিয়া, ওরা কারা? কেন তোমার বাড়িতে আগুন লাগাইতে আইছিল? ওগো কাউরে চিনতে পারছো? না ভাইজান, ওরা সবাই গামছা মুখ বেঁধেছিল। তাহলে কারা কারা এমন জঘন্য কাজ করতে পারে? নীলপুর আমার বাজে রিনিঝিনি, নাচিরি তালে তালে শোনাবো মধুর বাণী। সাক্ষী প্রমাণের উপর ভিত্তি করিয়া বিচার কার্য সমাধা হয়। অপরাধীর অপরাধ প্রমাণিত না হওয়া পর্যন্ত কোন রকম কটুক্তি করা আইনত দণ্ডনীয়।
হরি কাকা, ঘটনার বৃত্তান্ত বর্ণনা করতে বাদী পক্ষকে বলো। কও, সুনামিয়া এমন কি ঘটনা ঘটাইছে পরিষ্কার করে কও। আমি ওর ভাই, কাশীপুর গ্রামে আমাদের বসবাস। অনেকদিন আগে সোনামিয়া আমাদের গ্রামে বাউল গান করতে আসে। ওখানেই সোনামিয়ার সাথে আমার বোনের পরিচয় হয়। গান শেষে সোনামিয়া আমার কাছে প্রস্তাব দেয় আমার বোনকে সে বিয়ে করবে। আমি আবেগের বসে প্রস্তাব মেনে নেই। না, মিথ্যা কথা, আমি কোনোদিনই কাশীপুর যাই নেই, আর আর ওনাদের আমি চিনি না। সোনামিয়া তুমি থামো, বলো। নাম করা বাউলের সাথে বোনের বিয়ে, এ কথা ভাবতে আনন্দে ভুলে যায় সবকিছু। বিয়ে হয়, তারপর? তারপর কি? আমি আর বলতে পারবো না রাত্রি, বাকিটা তুই বল। আমি আর কি বলবো, বাসুর ঘরে ও আমাকে বললো কয়েকটা মাস অপেক্ষা করো, আমার বুবুকে বুঝিয়ে তোমাকে আমার বাড়িতে নিয়ে যাব, এর আগ পর্যন্ত তোমরা বিয়ের খবর গোপন করে রাখবে। মিথ্যা, সব মিথ্যা, এসব আমার বিরুদ্ধে সাজানো নাটক। সোনা, ওদের বয়ান শেষ করতে দাও, তারপর তোমার কথা শুনবো। গোপন রাখতে রাখতে আমি আর পারলাম না, দেখতে দেখতে পাঁচ ছয় মাস পার হয়ে গেল। সোনার দেওয়া ফসলে আমার দেহ ভারী হয়ে উঠল। মানুষের মুখে মুখে নিন্দার ঝড় উঠল, কোনো কিছু বুঝতে না পেরে ছুটে এলাম সোনার কাছে, বললাম আমার অবস্থার কথা। সে আমাকে অস্বীকার করলো, দূর দূর করে তাড়িয়ে দিল, কোনো উপায় না পেয়ে আপনাদের কাছে ছুটে এলাম। সোনা আমার স্বামী, আমার পেটের সন্তানের পিতা, আমি আমার সন্তানের পিতৃ পরিচয় চাই, পিতৃ পরিচয় চাই, পিতৃ পরিচয় চাই, পিতৃ পরিচয় চাই। সোনামিয়া, তোমার কিছু বলার আছে? আছে স্যার মির সাহেব, আছে। আমি আমার মরা বাপ মায়ের কসম খেয়ে বলতেছি, আমি ওকে চিনি না। ওরা যা বলতেছে সব মিথ্যা, সব মিথ্যা স্যার মির সাহেব। হ্যাঁ চেয়ারম্যান, সোনারে আমরা ছোটবেলা থেকে চিনি জানি, ওর মতো পোলা এমন কাম করবারই পারে। ওর দরদি কণ্ঠের জাদুতে মাইয়া মানুষ ঘায়েল হইতেই পারে। তাছাড়া একটা মাইয়া মানুষ তার ইজ্জত নিলামে উঠাইতে পারে না। একজন বেশ্যা বেশ্যাবৃত্তি করলেও সমাজে সে নিজেকে সৎ চরিত্রবান হিসেবে প্রতিষ্ঠা করতে চায়, বেশ্যা হিসেবে নয়। কথাটার মধ্যে একটা যুক্তি আছে। বিষয়টা বড়ই কঠিন, এই সব বুলাবালা পুলাপানরাই এমন ঘটনা ঘটায়। এই গ্রামের মানুষ, আমি আপনাদের মাঝে ছোট থেকে বড় হয়েছি, আপনারাই আপনারাই কোন? আমার এই বয়সে কোনো দোষ পাইছেন কিনা, আমার দ্বারা আমার দ্বারা আপনাকে কোনো ক্ষতি হয়েছে কিনা, আপনারা চুপ করে থাকেন না, উত্তর দেন, উত্তর দেন, কথা কন। কি আর কম, তোমারে তো আমরা ভালোই জানতাম, কিন্তু তুমি যে ভিনগায় গিয়া এমন কাম করবা আমরা ভাবতেই পারি নাই। আরে কি কইরা ভাববা, আমরা তোর মাথায় করে রাখছিলাম, সোনার মানুষ বলে খ্যাতি দিছিলাম, সেই খ্যাতি এখন কুখ্যাতি হইয়া সারা গায়ের মুখে চুন কালি পড়ছে। আমরা এর আমরা এর ন্যায্য বিচার চাই, আমরা ন্যায্য বিচার চাই। কেমন ভাই তোর যে নারীর ইজ্জত নিয়ে সিনেমিনি খেলে? থামুন আপনারা, সোনামিয়ার বিরুদ্ধে যে অভিযোগ পাওয়া গেল তাতে আপনারা কি মনে করেন সোনামিয়া দোষী? এই অপরাধের শাস্তি জুরি বোর্ডের মাধ্যমে নিষ্পত্তি করা হোক। জুরি বোর্ডের সিদ্ধান্ত এই যে
সোনা মিয়া যে এই মেয়েটিকে বিয়ে করেছে তা সত্য বলে প্রমাণিত হয়েছে, কিন্তু বাদীপক্ষ সোনা মিয়ার সাথে মিলিত হবে কি হবে না তা বাদিনীর উপর নির্ভর করবে। আরো সিদ্ধান্ত হয় যে সোনা মিয়ার এহেন কর্মের জন্য গ্রামবাসীর সম্মান ক্ষুণ্ণ হয়, সোনা মিয়াকে জুতার মালা গলায় পরিয়ে গ্রাম থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুবু তুমি বিশ্বাস করো বুবু, তোমার সোনা এমন কাম করতে পারে না। খবরদার, ওই পাপ মুখে তুই আমাকে বুবু ডাকবি না। বুবু, ওই পাপ মুখ নিয়ে তুই আমার সামনে আসবি না। বুবু, আর যদি আসোস তাহলে তুই আমার মরমুখ দেখবি, মরমুখ দেখবি। না না বুবু না। ময়না ময়না, আমার কথা শুন ময়না, ময়না ময়না, তুই ওকে আমার বিশ্বাস করিস না? বিশ্বাস কইরা মন প্রাণ উজাড় কইরা তোরে ভালোবাসছিলাম, এই কি তোর ভালোবাসা? এইভাবে তুই আমার ভালোবাসার দাম দিবি তা আমি বুঝি নাই, তা আমি বুঝি নাই। ময়না বিশ্বাস কর। বিশ্বাস? আমি বিশ্বাস করলে কি হইব? দুনিয়ার মানুষ যদি বিশ্বাস করাতে পারবি, আরে মাইয়া মানুষের শরীরটাই যদি তোর এত প্রয়োজন ছিল তাহলে আমারই করি না কেন, আমারই করি না কেন? আমি তো মনে না পচ্ছার মানিক না, আমি তোরে যাইতে দেবো না। কোন অধিকার আটকে রাখবি? বন্ধুত্বের অধিকারে, ভালোবাসার অধিকারে। ভালোবাসার অধিকারে? আরে যার ভালোবাসার বন্ধনে আবদ্ধ হইয়া জীবনটা আরে সার্থক মনে করছিলাম, যে আমারে একদিন না দেখলে পাগলের মতো সুইট আসত, ভালোবাসার মধুর মধুর কথা শোনাইত, সোহাগ দিয়ে বুকের মধ্যে লুকায় রাখতো, সেই ময়না আমারে। ময়নার কথা ধরিস না শোনা, ও তো দুঃখের আগুনে পুড়িয়া দিছে হারা, তার উপর তোর ঘটনায়। কিন্তু কিন্তু আমার বুবু যার স্নেহ মমতায় এই এতটুকু থেকে এত বড় হলাম, যার কথা আমি বেদ বাক্যের মতো মানে চলতাম, যে আমার সন্তানের মতো আদর দিয়ে মানুষ করলো সে আমার বিশ্বাস করলো না, যে গায়ের মানুষকে আমি এত ভালোবাসতাম, যে গায়ের মানুষের লেগা আমি আমার নিজের জীবনটা বিলাই দিলাম, সেই গ্রামের একটা মানুষ আমার পক্ষের কথা করলো না, সবাই আমার ভুল বুঝলো, আমার অপরাধী করলো, জুতার মালা দিয়ে আমার গ্রাম থেকে বাইর করে দিল, সেই গ্রামে আমি আর কোনদিন ফিরে যাবো না, কোনদিনও না, কখনো না, কখনো না। না শোনা না, ময়নার উপর তোর বুবুর উপর আর গায়ের মানুষের উপর অভিমান করে চলে গেলে কি সমস্যার সমাধান হইব? হইব না। আমরা জানি তোর মতো মানুষ কখনোই এমন জঘন্য কাম করবার পারে না, এই ষড়যন্ত্রের কঠিন দেওয়াল ভাঙ্গা আসল সত্য বাইর করতে হইব, প্রমাণ করতে হইব তুই নির্দোষ, তুই নির্দোষ। কিন্তু? আর কোনো কিন্তু নয়, তুই আমার গায়ে আমার বাড়িতে থাকবি, তারপর ওই মিথ্যাবাদী ষড়যন্ত্রকারীদের খুঁজা বাইর করিয়া এই সমাজের বুকে সত্যের নিশানো আমু, নিশানো আমু। ঠিক আছে, তোর বাড়িতে থাকতে পারি যদি তুই কারো না করস। না কমুনা, আমি কারো কমুনা, চল সোনা চল। অ্যাক্টিংটা কেমন হইলো তালুকদার? খুব ভালো, এইবার তোমরা চলে গেলে আরো ভালো হয়। হাতের কামটা সাইরা ফেলো, কাইটা পরি। ওই এই সামান্য কামের লেগে আর কত দিমু, কাইটা পর, নইলে খুন কইরা মাটির জেলখানায় পাঠাই দিমু। তালুকদার? হ্যাঁ আমি হীরা তালুকদার, আমি যা বলি তাই করি, আজ রাইতের মধ্যে এলাকা ছাড়বি নইলে। এই চলো চলো। ভাইজান তুমি তো ন্যায় বিচারক,
মেলা বিচার করছো। তাই আমার মনে হয় সোনার বিচারটা ন্যায্য হয় নাই। পাখি, একটা অস্থিরতা আমাকে কুইরা কুইরা খাইতেছে। জীবনে অনেক বিচার করছি কিন্তু এরকম তো হয় নাই। ভাইজান, আমার মন কইতেছে সোনা এমন জঘন্য কাম করতেই পারে না। সোনার মতো মানুষ, কিন্তু বিচারকের আসনে বসা নিজের ইচ্ছা মতো বিচার হয় না। বিচার হয় সাক্ষী প্রমাণের উপর ভিত্তি করে। সেই সাক্ষী তো কারো সাজানো সাক্ষীও হতে পারে। পাখি, হ্যাঁ ভাইজান, সোনা যদি দুশ্চরিত্রী হতো তাহলে সে ময়না ভুলে নষ্ট করতে পারত। সোনা যদি অমন জঘন্য চরিত্রের মানুষ হতো তাহলে সে আমারও নষ্ট করত। পাখি, পাখি, তুই এইসব কি বলছিস? হ্যাঁ ভাইজান, আমার মনে হয় ছোট ভাইজান ময়না ভুলে পাওয়ার লেগে অমন ষড়যন্ত্রে জাল বিছাইছে। জাল বিছাইছি, জাল বিছাইছি। ময়নারে পাউনে লাগিয়া প্রয়োজনে আমি আমার পথের কাঁটা কাটতে ফেলামু। হেরা, তুই এত জঘন্য, আমার ভাই হইয়া তালুকদার বংশের জন্ম নিয়া নিজ স্বার্থ উদ্ধারের জন্য একটা সহজ সরল ছেলের চরিত্রে অমন কলঙ্ক দিতে পারলে? একথা ভাবতে আমার ঘৃণা হয়। তুই আমার ভাই। ছি ভাইজান, ছি, তুমি এত নিচ, এত জঘন্য, তুমি আমার ভাই না, তুমি আমার শত্রু, শত্রু। ময়নারে পাওনের লেগা দুইটা জীবনেরে এইভাবে দুঃখের সাগরে ভাসাই দিলা হীরা। ময়নারে পাইতে গিয়া দুইটা জীবন কেন? প্রয়োজনে আমি এই এলাকায় কারবালা গোটামু। কারবালা কি কি কস পাখি, আমার পাওনের লেগা হীরা এমন জঘন্য কাম করছে। হ্যাঁ ময়নাবু, সোনার কোনো দোষ নাই, তোমার সোনা নিষ্পাপ। আরে তুমি ফিরাও মারাবু। কিন্তু কিন্তু কেমন করে ফিরাবো আমি? ধরে মানাবো, তুমি ছাড়া কেউ সোনারে ফিরাইতে পারবো না, কেউ পারবো না। চল আগে আমিনাবুর কাছে যাই। ওই কেমন ভাই তোর, যে নারীর ইজ্জত নিয়ে সিনেমিনি খেলে? তুই তো অপয়া, সারা জীবন আই বুড়ি হয়ে থাকলি। তোর ভাইয়ের মতো তুইও বুঝি গোপনে যৌবনে স্বাদ মিটাস? আমিনাবু, আমিনাবু, কই গেল আমিনাবু? দরজা খুলো আমিনাবু। আমিনাবুর কোনো সাড়া শব্দ নাই, চল তো ধাক্কা দিয়ে দেখি। হ্যাঁ ময়নাবু, চলো। সোনা কোনো দোষ করে নাই, সোনা নির্দোষ, সব ষড়যন্ত্র, সোনারে তুমি ফিরাও। সোনা কোনো দোষ নাই, আমার সোনা নির্দোষ। তোমারও লাগিয়া রে সদাই প্রাণ।
বদলা গিয়া রে সহদাই প্রাণ আমার কান্দে বন্ধু রে প্রাণ বন্ধু কালিয়া রে চইলা গেলা রে বন্ধু না পুরাইলিয়া সাবন্ধু রে প্রাণ বন্ধু কালিয়া রে যদি জানতাম রে বন্ধু করবারে নৈরাশা আগে যদি জানতাম রে বন্ধু করবারে নৈরাশা ও তুই না জানিস পিরিতির রীতি রে বন্ধু মিটাইতাম রে বন্ধু খেলতাম প্রেমের পাশা বন্ধু রে প্রাণ বন্ধু কালিয়া রে এই বিয়া কিছুতেই হইতে পারে না। পারে পারে কি
কইরা পাড়াইতে হয় তা আমার ভালো করে জানা আছে। ওই বাইজান্ডে ঘরের মধ্যে আটকা রাখ, চুপ। একটা কথা জানো, যে খেলায় তুই মাইতে উঠছস সেই খেলায় তুই শেষ হয়ে যাবি, শেষ হয়ে যাবি। আজ আমার সাধের ময়না রে, বউ কইরা ঘরে তুলু, বউ কইরা ঘরে তুলু। Ah!
ময়না মহলে না যাইতে পারলেও মাটির মহলে ঠিকই যামু। যাও, আমার কসম লাগে তুমি ময়না বলে বাঁচাও। আমি মাটির মহলে চলে যাইতেছি তোরে সারাই। কি জানি কিশোরে আমার মনে লাগে তোর।